আল্লাহর ওলি কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহ একদিন মদিনাতে উনি হাঁটতেছেন, ইতিমধ্যে বিশাল বড় একটা হীরার হার, স্বর্ণের হার ওনার সামনের মধ্যে পড়ছে। তো আল্লাহর ওলি কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহ চিন্তা করলেন, এটা কি আমি হাতে লমু না এটা ফালাইয়া দেবো। চিন্তা করলেন যদি ফালাইয়া দেয় কোনো দুষ্ট লোক এটা পায় তাইলে এটা সব শেষ হয়ে যাইব, কারণ মালিকের হাতেও এটা যাইব না। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহ এটা হাতে নিলেন, নিয়ে ঘরের মধ্যে সিন্দুকের মধ্যে তালা দিয়া উনি বাইরে খোঁজ খবর করার জন্য আসলেন যে এটার মালিক যদি পাই তাইলে মালিকের হাতে তুলিয়া দিয়া দিব। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহ একদিন নয় দুই দিন নয় একাধারা তিন দিন পর্যন্ত এই হীরার হারটা ঘরের মধ্যে তুইয়া উনি খোঁজ খবর করতে লাগলেন। তিন দিন পর্যন্ত আল্লাহর ওলি খাবার খান নাই, মনে মনে ভাবলেন আহারে এই জিনিসটা যদি যেই মালিকের হাতে যদি তুইলা দেয় আমার উপর থেকে বোঝাটা হালকা হয়ে যাইব। ইতিমধ্যে আমার বাবারা ইয়া মানের একজন বয়স্ক মুরব্বি পাহাড়ের চুলায় তারে ডাক দিয়া কয়, ও মদিনাবাসীর লোকেরা কারণ তোমরা আমার উত্তর দেশের মানুষ, আমার বাড়ি আমানে পাহাড়ের চুলার থেকে ডাক দিয়া কর, ও মদিনাবাসীর লোকেরা যুবকরা আমার একটা হীরার হার ওই জমিনের মধ্যে হারাইয়া গেছে, তোমরা কেউ যদি পায়া যদি তাকে আমার জিনিসটা আমার হাতের মধ্যে দিয়া দিবা। এই যে দেখো আমার হাতে 500 স্বর্ণ মুদ্রা আছে, আমি ওই জিনিসটা তার জন্য আমি হালাল হিসাবে দিয়া দিব, আর যেই পাওনা জিনিসটা ওইটা তোমার জন্য হারাম হবে, ওইটা খাইতে পারবা না, আমার জিনিসটা তোমরা আমার হাতে দিয়া দিবা। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি এই বয়ানটা যখন শুনলেন, তার বাসনটা যখন শুনলেন, আমার বাবারা তিন দিন পর্যন্ত কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি খাবার খান নাই, পাহাড়টা আস্তে আস্তে সুন্দর কইরা উঠতেছে, কারণ খাবার তো নাই পেটের মধ্যে খুব ক্লান্ত হয়ে উঠতেছে। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا. আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহ যখন পাহাড়ের উপরে ওঠেন, ইতিমধ্যে আমার বাবারা মুরব্বির আর ওনার মনে বুঝতে বাকি রইল না যে এই লোকটা বুঝি আমার হীরার হারটা পায়া গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, এবার কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি মুরব্বির হাতটা দইরা টেনে টেনে নিয়ে আসে আর ডাক দিয়া কয়, বাসান আসেন আমি একটা হীরার হার পাইছিলাম, আপনার মাপ মতো যদি আপনার তারিখ মতো যদি আপনার প্রমাণ মতো যদি বই না যায় তাইলে আপনার হারটা আমি ফেরত দিয়া দিতে পারি। আমার ভাইয়েরা কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি তিন দিন পর্যন্ত না খাইয়া, কারণ আমগুর দেশের সাধারণ পাবলিকরা যদি একদিন না খায়া যদি 500 টাকা যদি রাস্তার মধ্যে পাওয়া যায় তাইলে মনে মনে কইব এটা বুঝি আল্লাহ আমার লাগি মিলাই দিছে, আমি তিন দিন পর্যন্ত খাইছি না, আছে না নাই, এটা আল্লাহ বুঝি আমার লাগে মিলাইয়া দিছে কারণ তিন দিন পর্যন্ত খাইছি না। দেখেন কেমন আমানতদারি। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি লোকটারে বাড়ির মধ্যে নিয়ে বসাইয়া ডাক দিয়া কই, ভাই জান আপনার হীরার হারটা কি রকম কেমন ছিল একটু উপমা দেন না, একটু বলেন না যদি পারেন তাইলে আপনার মালটা আমি ফেরত দিয়ে দিব। এবার মুরব্বি সুন্দর মতো বলার পর কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি হীরার হারটা হাতে লইয়া বলতেছে আলহামদুলিল্লাহ আপনার সুন্দর মতো তারিখ মতো সব কিছু হকে হয়ে গেছে, আপনার প্রমাণটাও হকে, তাড়াতাড়ি আপনার জিনিসগুলা ফেরত নিয়ে নেন কারণ আমার উপর থেকে বোঝাটা হালকা হয়ে গেছে। আমার ভাইরা কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পর মুরব্বি ডাক দিয়া কই, বাবা রে তোমার প্রতি কি হীরার কোন লোভ নাই নাকি স্বর্ণের লোভ নাই, টাকার কি কোন লোভ নাই? এবার কাজী আবু বকর মুরব্বির হাতটা ধরে পেটটার মধ্যে হাত লাগায় ডাক দিয়া কই, বাজার
তিনটা দিন পর্যন্ত আমি কোনো কাজ কামের মধ্যে যাই না আপনার জিনিসটা লয়া আমি পাহারা দেই মনে মনে ভাবি এই জিনিসটা আমার হাতে কখন জানি কোন ডাকাইতে নিয়া যায় কারণ আমি কোন না জানি এটার কারণে হাশরের ময়দানে না জানি আমি আবার বিচারের কাট করে আমি দাঁড়াইতে হয় বাজান আমার পেটটার দিকে হাতটা লাগায় দেখেন তিন দিন পর্যন্ত আমি কোনো খাবার খাই নাই আমার ভাইরা কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হীরার হাতটা যখন বান্দার হাতের মধ্যে যখন তুলে দেওয়া হয় মুরব্বির সাথে সাথে 500 স্বর্ণ মুদ্রা কাজী আবু বকরের হাতে যখন তুলে দেয় কাজী আবু বকর ডাকতে কই ও বাজান ওই স্বর্ণ মুদ্রা আপনার কাছ থেকে আমি নিতে চাই না আমি হাশরের ময়দানে আমি মাওলাই পাকের কাছ থেকে আমি নিতে চাই ওইটার ঋণ আমি দুনিয়াতে আমি নিতে চাই না ওইটা আমি দুনিয়া থেকে আমি নিতে চাই আপনার হাতে আপনার হালাল জিনিসগুলো আমি তুইলা দিয়া দিলাম আল্লাহর ওলি মুরব্বি বারবার যুবকটার চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে আরে একজন আল্লাহর ওলির চেহারার দিকে যদি তাকায় নবী হাদিসের মধ্যে বলছেন আল্লাহর ওলি নেককার মানুষের চেহারার দিকে যদি তাকাও তাইলে সগীরা গুনাহ জয়রা পড়ে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এবার মুরব্বি বারবার যুবকটার চেহারার দিকে তাকায় আর যাইতে আছে আমার বাবারা জন্য এই কথা বলার কাহিনী হলো আমার বাবারা দুনিয়ার জমিনে যারা হক পথে চলে আল্লাহর রাস্তা চলে যারা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তা দ্বারা দান করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের মুসিবত থেকে আমার আল্লাহ তাআলা বাঁচায়া রাখে উনি এমন লোক ছিলেন তিন ভাগের এক ভাগ উনি আল্লাহর রাস্তা উনি দান খৈরা দিতেন কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি দান করতেন তো এই দান করার কারণে আল্লাহ উনারে কত বড় বিপদ থেকে বাঁচায় শুনেন আল্লাহর ওলি কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি একদিন নদী পথে উনি সফর করতেছেন ইতিমধ্যে নৌকা ডুইবা সকল সাথী সঙ্গীরা উনার মারা যায় উনি একটা নাওয়ের তক্তার মধ্যে বাইসতে অজ্ঞান অবস্থায় উনি ইয়ামানে গিয়া লাগছে ইয়ামানে গিয়া লাগার পরে উনি হুশ যখন ফিরছে তাকায় দেখেন একটা মসজিদের মিনার দেখা যায় আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি মসজিদের মিনার দিকে উনি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন উনি যে বাইচাছেন মনে মনে ভাববেন আহারে আমার যত সাথী সঙ্গীরা যারা সফর করতে আসছে সবাই তো কারো খোঁজ আমি পাই না আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যখন বাঁচাইছে আমি শুকুরানা বাঁচার কারণে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি একটা মসজিদের মধ্যে উনি নফল দুই রাকাত নামাজ যখন আদায় কইরা উনি বাঁচছেন এজন্য শুকরিয়া তার আদায় কইরা উনি এত জোরে জোরে কোরআনের তিলাওয়াত করা শুরু করলেন সারা মহল্লাবাসী সবাই মসজিদের দুনো পাশে দাঁড়ায় রইছেন দাঁড়ায় দেখতেছেন কে রে এত সুন্দর কইরা মাওলা পাকের কোরআনের কালাম তিলাওয়াত করে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি যখন কোরআনের তিলাওয়াত করেন আবার কিছুক্ষণ পরে নামাজ আদায় করেন কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কোরআনটা এক পর্যায়ে তিলাওয়াত করছে শেষ করার পর সমস্ত মহল্লাবাসী উনারে গেরাও কইরা ধরছে বেয়েরা ডাক দিয়া কই বাজান আপনি কোথা থেকে আসছেন কাজী আবু বকর ডাক দিয়া কয় আমার বাড়ি হইল মদিনায় আমি কেমনে আসলাম আমি নিজেও নিজে জানি না ওরে আমার বাবারা কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আমরা যত সাথী সঙ্গীরা সফরের জন্য আসছিলাম সবাইকে কোথায় যেন আল্লাহ রাখছে তাও জানি না আল্লাহ তাআলা সবার কাছ থেকে আমারে আমার আল্লাহ আমারে বাঁচায় রাখছে এবার সমাজের লোকরা ডাক দিয়া কয় ও কাজী আবু বকর তুমি তো আসো নাই রে আল্লাহ তাআলা বুঝি আমাদের কাছে মেহমান বানায়া ইমাম বানায়া আল্লাহ তাআলা আপনার পাঠাইছে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা সবাই ডাক দিয়া কো কাজী আবু বকর তোমার এখন আর যাইতে দিমু না
বহুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব কিন্তু মারা গেছে, এই গ্রামের ইমাম সাহেব, এখন আপনি ইমাম হয়ে এই গ্রামের মধ্যে থাকবেন, যাইতে পারবেন না। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহিকে যখন রাইকা দেওয়া হলো, ওই মসজিদের মধ্যে ইমামতি করেন গোটা 40 দিন পর্যন্ত হয়ে যায়, এলাকার মধ্যে পরিবর্তন হয়ে যায়, ইসলামের প্রতি সবার মন আকৃষ্ট বেশি হয়ে যায়। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওনার প্রতি মানুষের একটা দয়া মায়া মোহব্বত ভালোবাসা হয়ে যায়। এবার মহল্লাবাসী সবাই ডাক দিয়া কয়, ও কাজী আবু বকর, আপনি আমাদের কাছে ইমামতি করেন, আমাদের মসজিদের মধ্যে থাকেন। ও কাজী আবু বকর, তোমার জিজ্ঞাসা করতে চাই, তোমার মা বাবা আছে কিনা? কাজী আবু বকর ডাক দিয়ে কয়, আমার মাও নাই বাবাও নাই, আমি গরিব মানুষ, মদিনাতে আমি কাজ করলে আমি খাবার খাই, কাজ না করলে তো আমি খাবার খাই না। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সবাইকে ডাক দিয়া যখন এই কথা বললো, এবার মহল্লাবাসী ডাক দিয়া কই, ও কাজী আবু বকর, এই গ্রামের মধ্যে একজন নেককার বান্দি আছে, ইমাম সাহেবের একজন মেয়ে, ইমাম সাহেব বহুদিন আগে মারা গেছে, যদি পারো তোমারে ওই মেয়েটারে দিয়া বিবাহর ব্যবস্থা করতে চাই, তুমি রাজি আছো নি? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি রাজিও হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন শুভরাত্রর দিন, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মহিলা যখন বাসর ঘরে আসছে, মহিলার গলার মধ্যে দেখা যায় বড় সুন্দর একটা স্বর্ণের হার, হীরার হার মহিলার গলার মধ্যে দেখা যায়। আল্লাহর ওলি মনে মনে ভাবে, আহারে এত সুন্দর হীরার হারটা আমার বুঝি বড় চিনা চিনা লাগতেছে। মহিলার গলার হীরার হারের দিকে যখন তাকাইতেছে, মেয়েটা সুন্দর মধ্যে ভাবছে, কয়, আহারে উনি নাকি আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, উনার দেখতেছি আমার হীরার প্রতি বড় লোভ লোভ গেছে। কারণ আমার ভাইয়েরা মেয়েটা এবারে ডাক নিয়ে কয়, ও কাজী আবু বকর, আজকে শুভরাত্রের দিন তুমি আমার চেহারার দিকে তাকাইবা, কারণ আমি যখন তোমার হয়ে যাইমু এই হাতটাও তো তোমার হয়ে যাইবো গো আবু বকর, কেন তুমি আমার চেহারার দিকে না তাকাইয়া হীরার হারের প্রতি কেন তোমার এত লোভ? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই, বিবিরে আমি কেন হীরার প্রতি তাকাই তুমি জানো নি? ওই হীরার হারটা আমার মনে হয় বড় পছন্দ, চিনা চিনা মনে হয় লাগতে আছে। মেয়েটা রাগ দিয়া কই, কেমনে, কারণটা কি? কাজী আবু বকর ডাক দিয়া কই, ও বিবি, মদিনাতে আমি যখন ছিলাম রে বিবি, এমন একটা হীরার হার আমি রাস্তার মধ্যে পাইছিলাম, ইয়ামানের একজন মুরব্বীর এরকম একটা হার আমি ওই মুরব্বীর হাতে আমি তুইলা দিয়া দিছিলাম, এর বিনিময় উনি আমার হাতে কিছু দিছিলেন, আমি নাই নাই, আমি ভাবছিলাম হাসরের ময়দানে মাওলাই পাকের কাছ থেকে আমি নিমু। মেটায় কথা শোনার পর চুকের পানি পালায় কান্দে আর ডাক দিয়া কই, ও কাজী আবু বকর, আমার বাবা মদিনাতে হজ করতে গেছিলেন, আর হজ করতে যাওয়ার পর ওই হীরার হারটা আমার বাবা কিনছিলেন, কিনার পর ওইটা যখন হারে ফেলছিলেন, যেই যুবকটা পাইছিল ওই যুবকের নাম আমার আব্বা, বারবার ওই যুবকের কথা বলতেন আর বলতেন, আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা আমার হাতে দইরা ডাক দিয়া কই, মারে মা, এমন একটা জান্নাতি যুবক যদি আমি পাইতাম, তোমারে এমন জান্নাতি যুবকের হাতে আমি তুইলা দিয়া যাইতে পারলে আমার জীবনটা শান্তি হয়ে যাইত। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, মেয়েটা আবার যুবকের গলায় জড়ায় দইরা কান্দে আর কই, ও কাজী আবু বকর, আল্লাহ বুঝি আমার বাবার দোয়াটা কবুল কইরা নিয়া নিছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমারে আমার সামনে আয়না দিছে। আমার বাবা ওই মদিনা থেকে আসার পর বারবার ওই যুবকের কথা বলেন আর কান্দেন, কয় আরে আমার একটা যুবক যদি পাইতাম আমার মেয়ের জামাই হিসেবে তারে আমি কবুল কইরা নিতাম। ও কাজী আবু বকর আল্লাহ তাআলা এত সুন্দর কইরা কবুল কইরা নিছে, আজকে আমি স্বামী স্বামী আপনাকে পেয়েছি। ও কাজী আবু বকর এই জানেন হীরার হাটটা আজকে আপনাকে দান কইরা দিয়া দিলাম, যদি পারেন দান কইরাও দিতে পারেন, কিন্তু আজকে এটাও আমি আপনাকে দিয়া দিলাম। এজন্য কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মাওলায়ের পাকে ওই যে বলতাম খাবার, উনি যখন রুজি করতেন তিন ভাগের এক ভাগ উনি আল্লাহর রাস্তাতে উনি ধান কইরা দিতেন। সুবহানাল্লাহ কন্যা।